নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় তারেক রহমান এদিকে রাতে ফোন করে মিমকে সিনেমা করতে মানা করেন হারুন জানাবো গরমে হাঁসফাশ বৃষ্টি নিয়ে সুখবর দিল অধিদপ্তর মুরব্বী মুরব্বী বলায় কিশোরী শরীরে গরম পানি নিক্ষেপ অভিযুক্ত নারী গ্রেফতার এবং সর্বশেষ জানাবো জনগণের আকাঙ্ক্ষা পূরণ সরকারের বড় চ্যালেঞ্জ বলছে স্থানীয় সরকার উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবারে বিস্তারিত নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় তারেক রহমান ছাত্র জনতার জুলাই বিপ্লবে স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দশোরা বসে নেই তারা নানা ষড়যন্ত্র করছে এই কারণে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে আর দেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয় এই জন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার এই অধিকার প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লবে হাজারো ছাত্র জনতা শহীদ হয়েছে তারেক রহমান বলেন বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এখানে প্রয়োজন কেবল সঠিক পরিকল্পনা যাদের জবাব দিয়ে থাকবে জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা অর্জনের মাধ্যমে আমরা দেশবাসীর সামনে সেই সুযোগ সৃষ্টি করে দিতে পারি আমাদের সামনে সেই সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই কেবল তা সম্ভব করে তুলতে পারে বিএনপি ক্ষমতায় গেলে গ্রাম থেকে জেলা পর্যন্ত সকল পর্যায়ে প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা জানিয়ে তারেক রহমান বলেন এগুলো বরাদ্দ দেওয়া হবে নারীদের মাঝে যেন সমাজ ও পরিবারে তাদের ক্ষমতায়ন হয় এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া হবে যাতে পরিবারগুলো উপকৃত হয় আমরা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি ভবিষ্যতে জনগণের সমর্থন পেলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবো এদিকে রাতে ফোন করে মিমকে সিনেমা করতে মানা করেন হারুন ঘটনাটা উনিশশো পঁচানব্বই সালের তেইশে আগস্টের সেই রাতে ঢাকা থেকে রাতে ঠাকুরগাঁও বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামের এক কিশোরী বাসের স্টাফরা ভোররাতে তাকে দিনাজপুর দশ মাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় রেখে অনুরোধ করেন সকাল হলে দিনাজপুর গামী বাসে তুলে দেওয়ার জন্য তার কিছুক্ষণ পর কোতালি পুলিশের টহল পিক আপ আসে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিক তুলে নেয় পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে ওই ঘটনায় ওই সময় দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলন ছিল উত্তাল ওই সময় পুলিশের গুলিতে প্রাণ হারান সাত আন্দোলনকারী আহত হন দুই শতাধিক দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে সেই ঘটনা নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন তরুণ পরিচালক সুমন ধর ঘোষণা দিয়েছিলেন গত বছর জানিয়েছিলেন দ্রুততম সময়ে শুরু করবেন শুটিং কিন্তু সেটি আর হয়নি অজানা কারণে সেটি বন্ধ ছিল এতদিন এবার জানা গেল সিনেমার কাজ থেমে যাওয়ার কারণ ওই সময় পরিচালক জানিয়েছিলেন সেই ইয়াসমিনের চরিত্রে অভিনয় করবেন মিম ছবির নাম রাখা হয়েছে আমি ইয়াসমিন বলছি পরিচালক জানিয়েছেন ছবিটির কাজ আটকে দিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ ও ওরফে ডিবি হারুন সংবাদ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন পরিচালক সুমন সুমন ধর নিজেই একদিন জানান অচেনা এক ফোন নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করেন ডিবি হারুন তবে তা জায়দ খানের মাধ্যমে জায়দি সুমনকে নিয়ে গিয়েছিলেন হারুনের অফিসে সুমনের কথায় কণ্ঠ শুনে বুঝলাম জায়দ খান আগের দিনেও তিনি ফোন করেছিলেন ফোন করে জায়দ ভাই আমাকে বলেন আপনাকে আমার সঙ্গে একটু হারুন ভাইয়ের ওখানে যেতে হবে কেন যেন আপনাকে ডাকছেন আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ তাই আমাকে দায়িত্ব দিয়েছেন পরদিন আমি গেলাম কয়েক মিনিটের ব্যবধানে জায়দ ভাইও ঢুকলেন দেখলাম হারুন সাহেব তার রুমে বসা তার টিমও আছে সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন কি অবস্থা শুনলাম আপনি একটা সিনেমা করছেন আমি ইয়াসমিন বলছি বললাম হ্যাঁ করছি তিনি বললেন এটা নিয়ে অনেক কথাবার্তা আছে এই ছবি আসলে করা যাবে না আমাদের এখানে বড় বড় আরও শক্তিশালী গল্প আছে ওগুলো আপনাকে দিই সেখান থেকে করেন সুমন বলেন বললাম এই ছবির পেছনে আমি অনেক পরিশ্রম করেছি সেই দুই সাল থেকে লেগে আছি যেহেতু সত্যি গল্প সিনেমার মধ্যে যেন সবটুকু সঠিকভাবে উঠে আসে তার জন্য অনেক গবেষণা করতে হয়েছে আমি নিজেও টাকা বিনিয়োগ আছে প্রযোজকেরও আছে সবচেয়ে বড় কথা ছবিটা বানাবো বলেই ওই সময় নাটক বানানো কমিয়ে দিই টুকটাক যে বিজ্ঞাপন চিত্র বানাতাম তা বন্ধ করে দিই ছবিটা না হলে অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব নাছোর বান্দা হারুন ভাই এটুকু বললেন এই ছবি করা যাবে না তিনি যে আমার সঙ্গে খুব রাগে গলায় কথা বলেছেন তা নয় এরপর তার সহকারীকে ডেকে বললেন আমাদের কাছে ভালো ভালো গল্প আছে সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন সুমন যেটা পছন্দ করবেন সেটা করবেন আর সুমনের যদি স্পন্সর প্রয়োজন হয় আমরা জোগাড় করে দেব শুধু সুমনকে না মিমকেও ছবিটি থেকে বিরত থাকতে বলেছিলেন হারুন মিমের কথায় হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যাই তিনি কেন আমাকে ফোন করবেন ভাবতেও পারেনি যে আমার কাছে এমন একটি ফোন কল সেদিন আসবে আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারবো না যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা তখন বুঝতে বাকি থাকিনি যে ছবিটা বোধ আর হবে না পরিচালক বের হওয়ার পর ফোন করে তার নিশ্চিত হই সব মিলিয়ে মনটা খুব খারাপ হয় শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্র অভিনয়ের সুযোগ সব সময় আসে না আসার পর যখন আবার তা থেকে বঞ্চিত হতে হয় হয় তখন মন খারাপ এদিকে নতুন খবর হচ্ছে হারুনের কারণে আটকে থাকা আমি ইয়াসমিন বলছি নামের ছবিটির কাজ শুরু হচ্ছে পরিচালক জানিয়েছেন খুব দ্রুতই শুরু হবে শুটিং জানাবো গরমে হাঁসফাঁস বৃষ্টি নিয়ে সুখবর দিল অধিদপ্তর দেশের জেলায় তাপপ্রবাহ ছিল আজ সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজধানী ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি ব্যবসা গরমে অতিষ্ঠ দেশবাসী এর মধ্যে বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে আগামীকাল মঙ্গলবার পরদিন বুধবার বৃষ্টিপাত বিস্তৃত হতে পারে প্রায় সারা দেশেই এতে দিনের তাপমাত্রা কমে চলমান তাপপ্রবাহ ও অসহনীয় ভ্যাবসা গরম থেকে মুক্তি মিলতে পারে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুল ইসলাম আজ রাতে কালের কণ্ঠকে বলেন লঘুচাপের প্রভাবে কিছু কিছু অঞ্চলে আজ ইতোমধ্যেই বৃষ্টি বেড়েছে আগামীকাল তা আরও বাড়তে পারে বুধবার থেকে বৃষ্টি পুরো দেশেই ছড়াতে পারে এতে দিনের তাপমাত্রা কমে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে অনেক অঞ্চল থেকে বৃষ্টিপাতের সম্ভাব্য চিত্র সম্পর্কে শাহিনুল ইসলাম বলেন মঙ্গলবার মূলত চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে বেশি থাকতে পারে তবে বুধবার থেকে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই তিন দিন বৃষ্টি বেশি থাকার পর আবার কমতে পারে তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না মুরব্বি মুরব্বি উহু বলায় কিশোরীর শরীরে গরম পানি নিক্ষেপ অভিযুক্ত নারী গ্রেফতার চট্টগ্রামের আনোয়ারা এক বৃদ্ধকে মুরব্বি মুরব্বি উহু বলায় বারো বছরের এক কিশোরীর গায়ে গরম পানি ফেলার ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত নারীর নামে সায়রা খাতুন বয়স ষাট বছর অভিযুক্ত নারীর নাম সায়রা খাতুন বয়স ষাট বছর রবিবার ভোররাতে চট্টগ্রামের আনোয়ারায় বর্তুলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ তবে এর আগে সন্ধ্যায় এই ঘটনায় থানায় মামলা করেন দগ্ধ কিশোরীর নানা আমির হোসেন জানা গেছে গত বুধবার বিকালে কয়েকজন শিশু কিশোরের সঙ্গে পপি নানাবারের উঠানে খেলছিল এ সময় এয়ার মোহাম্মদ নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে খেলারত শিশু কিশোরদের সবাই মুরুব্বী মুরব্বী উহু করে দুষ্টুমি শুরু করে এ আর মোহাম্মদ এতে ক্ষিপ্ত হলেও শিশু কিশোরদের কিছু না বলে ঘরে ঢুকে যান কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী সায়রা খাতুন গরম পানি নিয়ে উঠানে আসেন এক পর্যায়ে কিশোরী পপি আক্তারের মাথায় গরম পানি ঢেলে দেন পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন রবিবার রাতে এ ঘটনায় আহত নানা আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন রবিবার রাতে এ ঘটনায় আহত পপির নানা আমির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন সোমবার ভোররাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ